হারাবি আমায় নিয়ে রস করতেছিস কয়দিন পর দেখ কি ধামাকা আসে চোখ কপালে উঠবে অপেক্ষা কর বিশ্বাস করেন কাকা বেশি না মাত্র একদিন ওয়েট করছি তাই এই অবস্থা গভীর জলে না জানি আর কয়েকদিন অপেক্ষা করলে আরো কি কি দেখা লাগবে তাই আর পারলাম না আবারও চলে আসলাম তবে এবার আর ভালোভাবে বোঝানো হবে না ডাইরেক্টলি তালি বাজানো হবে আচ্ছা এদেরকে দেখে কোন দিক দিয়ে কি মনে হচ্ছে এরা পুরুষ মানুষ কেমনে বলবে কানে দুল মাথায় চুল আর ঠোঁটে লিপস্টিক আর মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে এভাবে পেছনে আস্ত একটা পোলা নিয়ে লটর পটর করলে কেউ রে পুরুষ বলবে বিশ্বাস করেন এরা না পুরুষ না মহিলা না তৃতীয় লিঙ্গের কেউ এরা হলো 4 নম্বর প্রোডাক্ট মানে নতুন আবিষ্কার নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো আবারও BTS দের নাম ভাঙিয়ে খাওয়া কিছু বিসিলেস দেরকে নিয়ে যাদের হাফ লেডিস মার্কা কাজকর্ম দিন দিন সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সো উইদাউট আজাইরা কাউকে চলেন ভিডিও শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা দেশি BTS নট BTS এরা হচ্ছে এক একটা বিসিলেস মানে আছে ঠিকই স্বীকার করবে না কারণ এদের তো মেয়ে না ছেলে পছন্দ শুরুতেই বলে নেই এরা কিন্তু উঠে পড়ে লেগেছে দেশে সমকামিতার প্রভাব বিস্তার করার জন্য এদের থামানো উচিত আমার দ্বারা যতটুকু পসিবল আমি করতেছি কারণ তারা আমার এলাকার না বিশ্বাস করেন আমাদের এলাকায় হলে এতদিনে হারুড্ডি কিছু থাকতো না এভাবে হাফ লেডিস সাইজা বাইরে বাইরে নাচানাচি করা বাহির করতাম এই সময় কম শুরু করো শৈলের উতাল পাতালটা একবার দেখেন কেমন করতেছে ইচ্ছে করতেছে এরা যদি সামনে পাইতাম বিশ্বাস করেন দুই ঠ্যাং দুই দিকে ধরে একেবারে টাইনা ফাঁড়া ফেলাইতাম এইভাবে পোলা হওয়া সত্ত্বেও হাফ লেডিস গিরি বাহির করতাম হ হ কমুনি আপনার ফ্যামিলিকে আপনার মেয়ে না জনিদার মতো একটা ছেলে লাগবো আমি এতদিন ধরে দেখে আসতেছি সবাই BTS কে রোস্ট করে বাংলাদেশ টয়লেট সার্ভিস বিসিলেস হ্যান ত্যান আরো অনেক কিছু বাট আমার তো মনে হয় না তাদেরকে রোস্ট করার কোনো কারণ আছে বা লাভ আছে কারণ তারা বাইরের দেশের একটা ব্যান্ড আমরা কি বলছি না বলছি তাদের কোনো যায় আসে বলে আমার মনে হয় না সো তাদের নিয়ে কথা না বলে যাদের নিয়ে কথা বলা উচিত আসেন তাদেরকে নিয়ে বলি এই যে হাফ লেডিস গুলা শুধু যে এরা তা কিন্তু না এরকম আরো অনেক আছে যারা BTS এর নাম করে হাফ লেডিস সাইজা সমকামিতার দিকে ছুটতেছে কিংবা BTS নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে আসেন তাদের নিয়ে কথা বলি কজদের থামানো উচিত বিশ্বাস করেন প্রত্যেকটা ফেমাস ব্যক্তিরই একটা করে ফ্যান বেজ আছে তেমনি করে BTS দেরও একটা ভালো রকমের ফ্যান বেজ আছে আর থাকাটা স্বাভাবিক তবে এদের মধ্যে সবাই যে খারাপ তা কিন্তু না এই যে এদের মতো কিছু খাসর মার্কা পোলা নামের হাফ লেডিস গুলার জন্য পুরো ফ্যান বেজটাকে কথা শুনতে হয় যেটা আসলে ঠিক না বলার তো কোনো দরকার নাই কারণ আপনারা যেগুলোর সাথে লিপ্ত সেটা পাবলিক আপনাদের গেট আপ সেট আপ আর বিসিলেসদের মতো আচরণ থেকে অলরেডি বুঝা গেছে তুই বেটা পোলা পোলার মতো থাকবি তুই কেন রাস্তায় রাস্তায় মেয়েদের মতো মুখে মেকআপ লিপস্টিক নিয়ে এভাবে নোংরামি করে বেড়াবি হ্যাঁ বিশ্বাস করেন এদের এগুলা দেখার পর নিজেকে পোলা বলে পরিচয় দিতে লজ্জা বোধ হচ্ছে আচ্ছা এদের কি মান সম্মান বলে কিচ্ছু নাই নাকি জন্মের সময় লজ্জার নারী কাইটা দিছিল নইলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এগুলা করতে পারে না তাও আবার BTS এর নাম করে গাইস দেখো আমরা কোথায় এসেছি আমরা তো ম্যাগনে এসেছি অনেক গুলা ফ্যান BTS গুলা আমি শুধু ভাবতেছি এতদিন এদের আইডি একটাও তো থাকার কথা না কারণ এদের কারণে আমাদের থেকেও বেশি অপমানিত হচ্ছে BTS আর্মিরা তাদের সম্মানের ইজ্জত একেবারে মাইরা দিছে আচ্ছা BTS আর্মি আপনাদের কি এগুলা সহ্য হচ্ছে হওয়ার তো কথা না কারণ তারা তো BTS এরই নাম বেচাই নোংরামিগুলা করতেছে আর এদের কারণে আপনাদের এত কথা শুনতে হয় তাই বলছি যদি সহ্য না হয় প্লিজ কমেন্ট বক্সে আইডি লিংক দিয়ে দিব না তাদেরকে একদিনের মধ্যে চান্দের দেশে পাঠাই দেন তো এইবার দেখতে চাই BTS আর্মির পাওয়ার খাসর ব্যাটাগুলা করতেছে কেমন দেখেন আচ্ছা আমার না একটা জিনিস কোনোভাবেই মাথায় ঢুকছে না আমি আমার আগের ভিডিওতে এত সুন্দর করে সুন্দরভাবে এদেরকে বুঝাইলাম কিন্তু কিছুই মাথায় ঢুকলো না উল্টা আমারে আবার কমেন্ট করে বলতেছে এটা কিছুই না সামনে আরো ধামাকা আসতেছে আমার চুলের ধামাকা তোর মতো হাফ লেডিস আর কি বা ধামাকা আনবে শুনি সেই তো মায়া সাজা শরীরের উতাল পাতাল ভিডিও করে আর টিকটকে ছাড়া এছাড়া আর কি পারবি তোরা হ্যাঁ তবে আর একটা কাজ করতে পারি যেহেতু টিকটকে ভিডিও আপলোড করে কোনো টাকা ইনকাম হয় না সেহেতু মায়া সাজা যখন রাস্তায় রাস্তায় এভাবে ভিডিও বানাস তখন ভিডিওর সাথে সাথে একটু হাত তালিয়েও দিস তাইলে পাবলিক বিনোদনও পাইলো তোদের কিছু টাকাও ইনকাম হইলো By the way, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনাদের যা মন চায় এদেরকে নিয়ে তাই বলেন, কিন্তু এদের ফ্যামিলিকে নিয়ে কিছু বলেন না। কারণ ওদের এলাকার একটা ভাই আমাকে গত ভিডিওতে বলছে এই পোলার বাবা ডিমের ব্যবসা করে আর একটা ছোট বোন আছে মাদ্রাসায় পড়ে, অনেক কষ্ট করতেছে। তাই প্লিজ ফ্যামিলিকে নিয়ে কিছু বলার দরকার নাই। আর এমনিতেও সবাই ফ্যামিলির জন্য খারাপ হয় না, অনেকে এমনিতেও খারাপ হয়ে যায়, ফ্যামিলি অনেক চেষ্টার পরেও ঠিক করতে পারে না। এর ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। নাও কাম টু দা পয়েন্ট, অনেক মজা হয়েছে। এবার আমি কয়েকটা কথা বলি শুনেন। শুধু BTS আর্মি না, আমার যত অডিয়েন্স আছে সবাইকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ কমেন্ট বক্সে থাকা লিংকে গিয়ে এই সেলে রূপী বোনটারে একটু সবাই সাপোর্ট দিয়ে আসবেন। আসলে তার চান্দে যাওয়ার খুব শখ জাগছে, আর এমনিতেও সে কয়েকদিন পরে আবার নাকি ধামাকা আনতেছে, পরে কি নাকি ঘটে যাবে। তার থেকে ভালো সবাই আগে থেকে গিয়ে একটু সাপোর্ট দিয়ে আসবেন, যাতে করে সে আজ রাতের মধ্যেই চান্দের দেশে থেকে ঘুরে আসতে পারে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই আনা, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই। সিলে ওয়েট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।